আজকে আমরা আলোচনা করব এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তিবিদ্যার মধ্য থেকে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কী কী সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে এই ভিডিওটা আলোচনা করব। তাহলে চলুন শুরু করছি শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রথম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যর মধ্যে প্রথমটি হলো শিক্ষার লক্ষ্য নির্দিষ্টকরণ আমরা প্রযুক্তিবিদ্যা ছাড়াও এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে পয়েন্টগুলো আমরা পাবো মনে রাখতে হবে যে প্রযুক্তিবিদ্যা ছাড়াও আমরা সাধারণভাবে সেই বৈশিষ্ট্যগুলো পাবো কিন্তু প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে ব্যবহারের ফলে সেই শিক্ষাকে আরও উন্নত করা সহজ করা সহজলভ্য করা সম্ভব হয়েছে তাহলে চলুন প্রথমটি কি শিক্ষার লক্ষণ নির্দিষ্টকরণ পাঠ্যক্রম প্রণয়ন শিখন প্রক্রিয়া ব্যবস্থাপনা ও প্রশাসন মূল্যায়ন এবং সব ক্ষেত্রেই শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান ভিত্তিক নীতি প্রয়োগ করে থাকে তাহলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এই সব দিকে বিজ্ঞান ভিত্তিক নীতি প্রয়োগ করে থাকে তাহলে বৈজ্ঞানিক উপায়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে বা আমরা যে এডুকেশনাল টেকনোলজিটি ইউজ করছি সেটি কিন্তু সম্মত তাহলে সেই বিজ্ঞান সম্মত নীতি প্রয়োগের মাধ্যমে শিক্ষাকে আরও কিভাবে উন্নত করা যায় প্রত্যেকটি সেক্টরে সেগুলো কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যা কিন্তু আমাদের সাহায্য করে থাকে দুই নাম্বার শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকরী করে তুলতে কৌশলের ওপর শিক্ষা প্রযুক্তির বিশেষ গুরুত্ব দেয় আমরা কিভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিলে শিক্ষার্থীরা আরও ভালো মতো শিখবে বুঝবে তারা আরও উন্নত হবে সেগুলো প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আরও নতুন নতুন কৌশল নিয়ে আসা হয় এবং সেই কৌশলগুলো প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তুলতে পারি শিক্ষা প্রযুক্তিবিদ্যার সাহায্যে তিন নম্বরে কি বলা হয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষার লক্ষ্যকে কার্যকরীভাবে বাস্তবায়িত করার জন্য শিক্ষণ পরিবেশ রচনার উপর বিশেষ গুরুত্ব দেয় প্রযুক্তি বিদ্যার মাধ্যমে আমরা কিন্তু একটি নতুনত্ব শিখন পরিবেশ তৈরি করতে পারি যদি উদাহরণ হিসাবে বলা যায় সাধারণ একটি উদাহরণ আমি যে উদাহরণটা দিচ্ছি এছাড়া অনেক উদাহরণ হতে পারে যেমন ধরুন আমরা যদি কোনো শিক্ষার্থীকে কোনো এক জায়গা সম্পর্কে বোঝাই বা জানাই পাহাড় পর্বত বা নদ নদী বা খাল বিল খাদ গ্লেসিয়ার মরুভূমি এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলো যখন জানাচ্ছি শিক্ষার্থীদের তখন তার সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো যদি আমরা সামনাসামনি উপস্থাপন করতে পারি শিক্ষার্থীদের তাহলে কিন্তু সেটি কিন্তু খুব ভালো হবে বাস্তবে তো আমরা সব জায়গায় নিয়ে গিয়ে তো শিক্ষার্থীদের দেখাতে পারবো না কিন্তু শিক্ষা বিদ্যার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আমরা কিন্তু সেই সব জায়গার ভিডিও ফটো দেখি কিন্তু আমরা শিক্ষার্থীদের বোঝাতে পারি হ্যাঁ এই জায়গাটা পাহাড় বা পাহাড় কাকে বলে পর্বত কাকে বলে নদ নদী কি কারণে নদ বলা হচ্ছে কি কারণে নদী বলা হচ্ছে কি কারণে মরুভূমি বলা হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখিয়ে ছবি দেখে দেখে বা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমরা কিন্তু সেগুলো কিন্তু আরও শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারি সহজভাবে সেই জন্যই এখানে বলা হয়েছে শিক্ষণ পরিবেশ রচনার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা চার নম্বর শিক্ষা প্রযুক্তি শিক্ষণ কৌশলকে সহজ ও দ্রুত করে এখনই যে বললাম যে আমরা মরুভূমি পাহাড় পর্বত মুখে বলে বলে বোঝাতে গিয়ে আমাদের কিন্তু অনেক সময় লাগবে এবং শিক্ষার্থীরা অনেক সময় ভুলে যাবে কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলো যদি আমরা শিক্ষার্থীদের সামনে দেখাই তাহলে কিন্তু সেই শিক্ষার্থী সেই জিনিসগুলো কিন্তু মনে থাকবে এবং সে বুঝতে পারবে অতি সহজে এবং দ্রুততার সাথে কেন এই জিনিসটিকে পাহাড় বলা হচ্ছে বা এই স্থানকে মালভূমি বলা হচ্ছে কেন সমভূমি বলা হচ্ছে এই বিভিন্ন আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম মাত্র তাহলে শিক্ষা প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু সহজে শিক্ষার্থীদের শেখাতে পারছি এবং সেটি শিক্ষার্থীদের কাছে কিন্তু সহজ হচ্ছে কঠিন নয় মানে সেগুলো সহজভাবে সে বুঝতে পারছে পাঁচ নাম্বার শিক্ষায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা ইলেকট্রনিক মাধ্যমের ব্যবহার করে শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়াকে বৈচিত্র্যপূর্ণ করে তোলে ইলেকট্রনিক মাধ্যম বলতে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ডিভাইস বিভিন্নভাবে যেগুলো বলছিলাম অ্যানিমেশনের মাধ্যমে আমরা কোনো জিনিস বোঝাতে পারি বা কোনো জায়গা বিভিন্নভাবে আমরা কিন্তু বিষয়াদি কিন্তু আমরা বৈচিত্র্যপূর্ণভাবে একঘেমি কাটানোর জন্য কিন্তু আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি তার ফলে কিন্তু তাদের শিক্ষাটা অনেক হবে তারা আগ্রহ সহকারে তারা কিন্তু শিক্ষাগুলো গ্রহণ করবে নম্বর শিক্ষা প্রযুক্তি ছয় শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে একটি সিস্টেম হিসেবে বিবেচনা করে যেমন ইনপুট প্রক্রিয়া ও আউটপুট সিস্টেম শিক্ষা প্রযুক্তিবিদ্যার সিস্টেম কি বলা হয়েছে যে সিস্টেম সম্পর্কে আমরা সিস্টেম সম্পর্কে আমরা আলাদা ভিডিও তৈরি করেছি শিক্ষা প্রযুক্তিবিদ্যায় আপনারা চাইলে বিস্তারিত আলোচনা সেখান থেকে দেখতে পান এখানে আমরা তাও বলে দিচ্ছি এখানে যেমন বলছে ইনপুট প্রক্রিয়া আউটপুট আমরা কম্পিউটারে ব্যবহারে বা যখন আমরা কোনো প্রযুক্তির ব্যবহার করি তখন তিনটি প্রক্রিয়া ঘটে হলো ইনপুট যখন আমরা বাইরে থেকে কোনো জিনিস সেই প্রযুক্তির মধ্যে ঢোকাচ্ছি সেই জিনিসগুলো ঢোকানোর পরে সেগুলো প্রক্রিয়া হয় এবং প্রক্রিয়া প্রক্রিয়াজাত হওয়ার পরে সেই জিনিসগুলো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বেরিয়ে আসে যেমন একটা ইনপুট ডিভাইসের কথা যদি বলি আমরা ক্যামেরাকে ইনপুট ডিভাইস বলতে পারি ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলছি সেই ছবিটি বাইরের থেকে ভেতরে ঢুকছে ভেতরে ঢুকে সেগুলো হলো কি হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেই ক্যামেরার যে ডিসপ্লে আছে সেই ক্যামেরার ডিসপ্লেতে কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখন এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটি কিন্তু আউটপুটের মাধ্যমে দেখছেন আমি কি করেছি ভিডিওটি যখন তৈরি করেছি তার মানে ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিওটা তৈরি করছি এটি কিন্তু আমরা ইনপুট করছি বিভিন্ন লেখা দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ডিভাইসের মধ্যে ইনপুট করছি সেই শব্দগুলো ভিডিওর যে ছবিগুলো উঠছে সেগুলো প্রক্রিয়াজাত হয়ে তারপরে কিন্তু আপনি সেগুলো যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে ডিভাইসের মাধ্যমে যে যদি আপনারা শুনতে পান আমার কথাগুলো তার মানে যে মাইকগুলো লাগানো আছে সেই মাইকের দ্বারা কিন্তু আমার কথাগুলো বেরিয়ে আসছে তাহলে ভেতরে জিনিস যখন বাইরে বেরিয়ে আসবে তখন সেটাকে বলছে আউটপুট এই কম্পিউ প্রযুক্তি এই সিস্টেম সিস্টেমেই কিন্তু কাজ করে প্রথমে কিছু ঢুকবে সেগুলো সেই সিস্টেমের ভিতরে কিছু প্রক্রিয়াকরণ হবে তারপর সেই প্রক্রিয়াজাত পদার্থগুলো বা জিনিসগুলো বাইরে বেরিয়ে আসবে বিভিন্ন আউটপুট ডিভাইসের মাধ্যমে সাত নম্বর শিক্ষা প্রযুক্তিবিদ্যা যোগাযোগের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাধ্যম যোগাযোগ বলতে কমিউনিকেশন কমিউনিকেশান শুধুমাত্র যাতায়াতে গাড়ি ঘোড়ার মাধ্যমেই হয় না আমরা এক স্থান থেকে এক জায়গায় যাব সেটির মাধ্যমে শুধু কমিউনিকেশান হয় না আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেশন করছি আমার তথ্যগুলো আপনারা নিচ্ছেন গ্রহণ করছেন সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করছেন বা ইন্টারনেট থেকে কিছু তথ্য গ্রহণ করছেন বিভিন্ন বই পড়ছেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লেখা পড়ছেন বিভিন্ন জার্নাল পাবলিশ করছেন লিখছেন জানছেন এই যে সব বিষয়গুলো এগুলো হলো যোগাযোগের মধ্যে পড়ে তাহলে এটি কে সহজলভ্য করেছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এই যোগাযোগের যে ব্যাপারগুলো এটাকে কিন্তু উন্নত করেছে তৈরি করেছে এবং ভালো করেছে যার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট জায়গায় বসে সারা পৃথিবীর প্রত্যেকটি ঘটনা আমরা কিন্তু বাড়িতে বসেই এক জায়গায় বসেই কিন্তু জেনে নিতে পারছি তাহলে এই সব বিষয়গুলোই হলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো না লাগলেও অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কী কারণে আপনাদের ভিডিওগুলো ভালো লাগেনি তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন